সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা আমার থাকে দুনিয়াও পাওয়া যাবে না আখেরাত পাওয়া ঠিকটা ঠিকই বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারাক্তু ফীকুম আমরাইন লাউ তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি ওয়া রাসূলি আল রাসূল বলেন হে আমার উম্মত রাহি আমার সাহাবীরা যখন তোমরা যদি তোমাদের ভিতরে দুনিয়ার ভিতরে যখন নবী থাকবে না সাহাবায়ে কেরাম থাকবে না তখন তোমাদের ভিতরে দুইটা জিনিস থাকবে এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন গোমরা হবে না জোরে বলো সুবহানাল্লাহ এই দুইটা জিনিস কি এই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব আল্লাহ তাআলার কিতাবের নাম হলো আল কোরআন কিতাবের নাম কি আওয়াজ দিয়ে বলে আল কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি এবং আল্লাহ রাসূলের সুন্নাত আল্লাহ রাসূলের হাদিস এই দুইটা জিনিসের উপরে যারা আমল করবে এই দুইটা জিনিস যারা ফলো করবে তারা কোনোদিন গোমরাহ হবে কিন্তু এখন দেখা যায় যে আমরা সমাজের ভিতরে সুবিধাবাদী হয়ে গেছি যেমন আলু যেরকম একটা সুবিধাবাদী সবজি আমরাও সুবিধাবাদী হয়ে গেছি ঠিক না ঠিকই বলে যেদিকে মন নিচ্ছে সেদিকেই যাচ্ছি দেখেন কথায় কথা আসে এই যে ভাস্কর্যর ব্যাপারে দেখেন ভাস্কর্য অনেক মানুষ ভালো ভালো মানুষ আমরা যাদেরকে জ্ঞানী বলে মনে করি যাদেরকে জ্ঞানী হিসাবে আমরা গণনায় ধরি বলে এই সমস্ত লোকরাও এখন তারা বলতেছে যে অমুক দেশে ভাস্কর্য আছে সৌদি আরবে ভাস্কর্য আছে পাকিস্তানে ভাস্কর্য আছে আমাদের দেশে ভাস্কর্য থাকলে কি সমস্যাটা কি নাউজুবিল্লাহ বলে এই কথা ইদানিং হচ্ছে কি নাকি বলে কিন্তু কোন দেশে কি আছে এটা তো আল্লাহ রাসূল দেখার জন্য বলে নেই আল্লাহ রাসূল দেখার জন্য বলেছেন আল্লাহ রাসূল বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন لن تضل ما تمسكت بهما كتاب الله سنة ورسولي হে আমার উম্মতেরা তোমরা দুইটা জিনিস আঁকড়িয়ে ধরবে দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো তোমরা কোনদিন গোমরা হবে না এক নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব ধরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কিতাব অনুসারে যদি চলে তখন সে কোনদিন গোমরা হবে না কেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন কিভাবে মানুষ চললে শান্তি পাবে কিভাবে দুনিয়ার ভিতরে আমল করলে আখেরাতে শান্তি পাবে কিভাবে যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যাবে কিভাবে ইবাদত করলে আমার নবী খুশি হয়ে যাবে এই কথা পরিপূর্ণভাবে আল্লাহর কালামের ভিতর দেওয়া আছে ঠিক না ঠিকই বলে সুতরাং আমার ওই রাষ্ট্রে এটা আছে ওই রাষ্ট্র ওইটা আছে পাকিস্তানে এটা আছে সৌদি আরবে এটা আছে বলে এটা বলার কোনো দরকার আছে জোরে বলে এটা কোনো বলার দরকার আছে এটা দলিল তো আল্লাহই দিয়ে দিয়েছে ঠিক না কি বলি আল্লাহই তো দেখাই দিয়ে দিয়েছেন যে এই অনুযায়ী তোমরা চলো সেটা সে প্রিক্সিস্টন্ত হলো
সেটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, আর দুই নম্বর হলো আল্লাহ রাসূলের হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কিতাব থেকে আমরা দূরে, ঠিকঠাকই বলে। আগে ওলামা ইকরাম ওয়াজ করতেন, নসিহত করতেন, কোরআন শরীফ পড়েন, না পড়তে পারলে দেখে দেখে এটাকে দেখে দেখে যান, এটাও সব পাবেন না। কোরআন শরীফ পড়তে হবে, অর্থ বুঝতে হবে, ঠিকঠাকই বলে। এই অর্থ না বোঝার কারণে আজকের বিভিন্ন ধরনের কথা মুসলমানদের মুখ থেকে, মুসলমানদের জবান থেকে বের হচ্ছে, ঠিকঠাকই বলে। যেই কথাগুলি কোন মুসলমানদের জবান থেকে বের হওয়া উচিত নয়, ঠিকটা দিকে বলে। কোন মুসলমান বলতে পারে না যে সৌদি আরবে এটা দেখে আসছি, আমরা কেন করতে পারবো না। সৌদি আরব তো কোরআন নয়, সৌদি আরব তো হাদিস নয়, সৌদি আরব তো কোনো দলিল নয়, ঠিকটা দিকে বলে। দলিল হলো আল কোরআন, দলিল হলো আল হাদিস। জোরে বলে সুবহান। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহি সুন্নতি ও রাসূলি। হে আমার উম্মতরা, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো, তোমরা কোনোদিন উম্মাহ হবে না, তোমরা কোনোদিন পদভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো আল কোরআন এবং আল হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। সবার ঘরে আল কোরআন আছে তো? আছে না? আছে সবার কোরআন? সবার বাসায় আছে? যত্ন সহকারে রাখছেন তো? যাদের করে না আছে তারা কিনবেন, রাজি আছে না? ইনশাআল্লাহ কিনবেন। কোন কোরআন শরীফ? যেই কোরআন অর্থওয়ালা কোরআন, ঠিকঠাক কি বলেন। কোরআন তেলাওয়াত করবেন, অর্থও পড়বেন সাথে। একটু পড়বেন ওই একটু অর্থ পড়বেন, একটা সুরা পড়বেন সেই একটা সুরা অর্থ পড়বেন, অর্থ পড়লে বুঝে আসবে, ঠিকঠাক কি বলেন। অর্থ না পড়ার কারণে আজকে মুসলমানের ঘরের সন্তান পূজা মণ্ডলে যায়, ঠিকঠাক কি বলেন। মুসলমানের ঘরের সন্তান আজকে আল্লাহ রাসূলের কথার বিপরীত বলে। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাস্কর্য মূর্তি সম্পূর্ণ হারাম, এটা শিরক। কে বলেছেন? আমার আল্লাহ। কে বলেছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, করে সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আর কিছু নাই। যেই শিরক করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক জানি কি বলেন। দুনিয়ার যত রকমের গুনাহ রয়েছে, আপনি কবিরা গুনাহ করেন, মিথ্যা কথা বলেন, সব কিছু আপনি তওবার মাধ্যমে মাফ হবে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি শিরক করো আমি তোমাদেরকে মাফ করব না। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ হলো আপনিও রাগ করবেন। আপনার সন্তানরা যদি বলে আমার পিতা দুইজন, মজলিসের ভিতরে বসে বলে আমার পিতা দুইজন, আপনি রাগ করবেন না তার ছেলের উপর খুশি হবেন? কথা বলেন, এখন রাগ করবেন না? আমার কথা মনে হয় বোঝেন নাই। আপনার সন্তান মজলিসের ভিতর বসে যদি বলে আমার বাপ একজন না আমার বাপ কয়েকজন, আপনি খুশি হবেন না অখুশি হবেন? যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করতেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন, লক্ষ কোটি নাস নেয়ামত দান করলেন, সেই আল্লাহর সাথে যখন মানুষ শরীক করে সে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। অনেক জায়গায় দেখা যায় অনেক ছবি সামনে রেখে এটাকে মাথানত করতেছে, ঠিকঠাকই বলে। বাংলাদেশও সংসদ ভবনে কোনো এক সময় ছিল, কোনো এক সময় স্পিকারের সামনে দরজাটা ছিল নিচা, কিন্তু আল্লাহ পাত্র আলমিন এমন এক আল্লাহর বান্দাকে সংসদে প্রথম নেওয়ার পরে তিনি সর্বপ্রথম কথা বলেছেন, তার নাম হলো আল্লামা দেলার হোসেন সাইদি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সংসদে দাঁড়িয়ে বলতেছিলেন যে মাননীয় স্পিকার, যে এই যে আপনার সামনে মাথা নত করে ঢুকতেছে এটা সম্পূর্ণ হারাম, কারণ মাথা নত করব একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? চিল্লাই বলে মাথা নত করব কার সামনে? আল্লাহ তাআলার সামনে। সুতরাং কোন মানুষের সামনে মাথা নত করা যাবে? সাথে সাথে দরজা ভেঙে বড় করে দিয়েছিলেন, এখন আর সেটা সেই শিরিকি সংসদ ভবনে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শিরিক করা যাবে না, শিরিক থেকে বিরত থাকতে হবে। এই জন্য কোরআন পড়তে হবে বাবা। কোরআন যদি আমরা পড়ি, কোরআনের তর্জমা যদি শিখি, আপনার আবার অন্তর পরিষ্কার হবে, ঠিকঠাক কি বলেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে কোরআন পড়লে, কোরআন শিখলে অন্তর পরিষ্কার হয়। আল্লাহ রাসূল বলেন, আফযালুজ যিকির তিলাওয়াতুল কোরআন
সর্বোত্তম জিকির হলো আল কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে দেখা যাবে তার কলব পরিষ্কার হয়ে যায়। তার কলব পরিষ্কার হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত না করলে যেরকম ভাবে কোরআন তেলাওয়াত না করার ধারা অন্তর অপরিষ্কার থাকে, অন্তর অপরিষ্কার থাকে। অন্তর অপরিষ্কার কেমন করে হয়? আপনার আমার জীবনের অভ্যাস, মানুষের অভ্যাস, সেটা হলো গুনার গুনা বেশি বেশি করা, ঠিকঠাক কি বলে? কারণ শয়তান তো বসে নাই, শয়তান বসে আছে নাকি কি বলে? শয়তান তো আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে এসেছে, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আমি প্রত্যেকটা আদম সন্তানের শিরায় শিরায় ঢুকব এবং তাদেরকে এরকম ভাবে প্রতারণা করব, তাদেরকে ধোকা দিব, ধোকা দিয়ে তাদেরকে গুনাহ করাব, গুনাহ করাইতে করাইতে শেষ পর্যন্ত সে জাহান্নামী হবে। জাহান্নামী হলে জাহান্নাম ভরে যাবে, শেষ মুহূর্তে আপনি আমাকে কোথায় নেবেন? জাহান্নাম তো ভরে গেছে, এরপরে আপনি আমাকে জান্নাতে তো অবশ্যই নিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের কাজ হলো প্রত্যেক আদম সন্তানের পিছিয়ে পিছিয়ে লেগে থাকা, ঠিক আছে কি বলে? চব্বিশটা ঘন্টা লেগে আছে, চব্বিশটা ঘন্টা। আপনি কোনো নেকির কাজ করার নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে দেখবেন মনের ভিতরে বিভিন্ন রকমের ওয়াসওয়াস চলে আসছে, যে এটা এটা এখন করার দরকার নেই, একটু পরে করবো, একটু পরে করবো। যেমন এই শীতকালে ফজর নামাজ, শীতকালে ফজর নামাজ দেখেন সারা রাত তো যদি ঘুম না আসে, ফজর আজান দিলে অনেকের ঘুম আসে, ঠিকটা ঠিকই বলি, মনে করবে যে একটু পরে উঠি। একদিকে যদি ডান কাতে থাকে ঘুরি দিয়ে বাম কাতে যায়, আবার একটু আরাম করে শুয়া, এবার চিন্তা করে যে আজান তো সবে মাত্র দিছে, এখনো তো প্রায় আধা ঘন্টা নামাজের বাকি আছে, আর একটু পরে আমি উঠি। এই আর একটু পরে করতে 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 দেখা যাবে যে ফজর উঠতে শেষ, ঠিকটা ঠিকই বলি। এটা হলো শয়তানের ওয়াসওয়াস। কোনো কোনো কিতাবের ভিতর পাওয়া যায় যে আজান দেওয়া মাত্র শয়তান এরকম ভাবে আদম সন্তানের শরীরগুলো চিপা শুরু করে তাকে আরাম দেওয়ার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবই একটা ঘটনা, কোন এক ব্যক্তি নিজে বলতেছে কথা, নিজের বর্ণনা, সে বলতেছে যে আমি একবার ফজরের নামাজ এরকম ভাবে আমি কাজা হয়ে গেছি। কাজা হলে ওরা আল্লাহর ওলি মানুষ, তিনি যখন কাজা হয়ে গেছে তখন সে আফসোস করতেছে, আফসোস, আফসোসের পর আফসোস করতেছে কি করলাম। নামাজ যদি কাজা হয়ে যায়, অনেকে চিন্তা করে নামাজ যদি না পড়তে পারে কাজা আদায় করলে বুঝি নামাজ হয়ে যাবে, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেক সময় দেখা যায় অনেক গ্রামে অনেক ওলামায়ে কেরাম এরকম ভাবে বলে কাফফারা দিলেই নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে কাজা আদায় করলে নামাজ হয়ে যাবে, আরো জোর বলে নাউজুবিল্লাহ। এরকম কোন হাদিসের দলিল নাই, কোন আয়াত নাই যে এই নামাজের পরিবর্তে আরেক নামাজ পড়লে সেটা আদায় হয়ে যাবে, এরকম কোন দলিল নাই। কিন্তু হ্যাঁ, আফসোস করলে, আফসোস করে করে যদি এই নামাজের পরিবর্তে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার ওই নামাজ যে পড়লো না ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। জোর বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সব কিছু পারে, ঠিকটা ঠিকই বলেন। আল্লাহ তাআলা কোনো কিছু পারার ভিত্তিতে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে, কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা লাগে লাগে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু এখানে কোনো হাদিসের রেফারেন্স নাই, কোনো দলিল নাই যে নামাজের পরিবর্তে, কাজা নামাজের পরিবর্তে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, আর কাফফারা দিলে নামাজ আদায় হয়ে যাবে, এরকম কোনো দলিল নাই। আল্লাহর ওলি তিনি আফসোস করতেছেন, আফসোস করতে করতে কমপক্ষে 70 বার এই ফজরের নামাজকে আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন 70 বার এই নামাজকে আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে গেলেন, বান্দার উপর খুশি হয়ে এই নামাজের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 উক্ত ফজর ফরজের সব আল্লাহ তাআলা তাকে দান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 70 উক্ত ফজর নামাজের
যখন চরতরা মোল্লামার ভিতর দান করলেন, শয়তান দেখে তিনি আরো আফসোস করতে লাগলো, কি করলাম কি করলাম, আমি তো তাকে আরো সব বাড়াই দিলাম। এই চিন্তা করে শয়তান এবার তার পিছে লেগে গিয়েছে। এখন আজানের আগে আইসাই শয়তান থেকে জাগায়, ও আল্লাহর ওলি তুমি ওঠো ওঠো, এখনই ফজরের নামাজে আজান হবে, তুমি আর নামাজ আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন শয়তানই জাগাচ্ছে, নামাজের জন্য তাকে জাগাই দিচ্ছে। শয়তানের জাগানোর কারণ হলো সে চিন্তা করতেছে, একত্ব পরে একত্বরই সব পাক, একত্ব না পরে সত্তর উত্তর সব না পাক, ঠিক না ঠিকই বলে শয়তান। এই চিন্তা করে তিনি ডেলি উঠাইতেছে। এখন আল্লাহর ওলি তিনি মনে করতেছে যে এ তো আমার সবচেয়ে বড় বন্ধু, যে নামাজের জন্য ডাকে এর চেয়ে বড় বন্ধু আর কি আছে। একদিন জিজ্ঞাসা করলে, ভাই আপনি কে, আপনার পরিচয় কি, দৈনিক আপনি আমাকে ফজরের নামাজের জন্য ডাকাচ্ছেন, আপনি কে? তখন শয়তান তার পরিচয় দিচ্ছে যে আমি হলাম শয়তান। বলে শয়তান নামাজের জন্য যায়। তখন তার কাছে বলে যে আপনি যে একদিন ফজর নামাজ পড়তে পারেন নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে সত্তর উত্তর ফরজ নামাজের সব আল্লাহ তাআলা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইচ্ছা যে আপনি সত্তর উত্তর সব না পান, আমার ইচ্ছা হলো আপনি এক উক্ত করে এক উত্তর ছবি পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শয়তান সর্বসময়ের জন্য আপনার আমার পিছে লেগে আছে, এই জন্য লেগে আছে যে আপনি আমি যাতে করে সবের কাজ না করতে পারি, আল্লাহ তাআলার হুকুম না মানতে পারি। এই জন্য শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে অর্ডার নিয়ে এসেছেন, ক্ষমতা নিয়ে এসেছেন, প্রত্যেকটা আদম সন্তানের শিরায় শিরায় যেন আমি যেতে পারি, ঠিকটা ঠিকই বলি। সুতরাং শয়তান কি বসে আছে নাকি? যখন নেকির কাজ করবেন, নামাজের চিন্তা করবেন, তখনই ওয়াসওয়াস লাগাই দিব যে আমি একটু পরে যাই একটু পরে যাই, এই যে অলসতাটা, এটাই আপনি মনে করবেন যে শয়তান আপনার পিছে লেগে আছে, ঠিকটা ঠিকই বলি। সুতরাং এখানে কি করতে হবে বলে না, নেকির কাজে কোনোদিন অলসতা করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম এসেছে সাথে সাথে আমি এটাকে আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলে আমিন, আর জোরে বলেন আমিন। বলে এটা কোন সময় পাবো, যখন কোরআন পড়ব, কোরআনের অর্থ পড়ব, তখন আমি পাবো যে হ্যাঁ, কোথায় আমার কোথায় কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে নামাজ আদায় করলে আমি এই সব পাবো। এমনকি কোরআনের ভিতরে আপনি আমার যে পবিত্রতা, আমি যে উজু করতেছি, উজুর কথাও কোরআনের ভিতরে আছে, আছে কিনা কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে উযু করতে হবে এটাও কোরআনের ভিতরে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত, প্রত্যেকটা মানুষের জন্য পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা। এই জন্য কোরআন যদি আমরা পড়ি, কোরআন অনুযায়ী যদি চলি, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম অনুযায়ী আমরা চলতে পারবো, ঠিক না ঠিকই বলে। এই জন্য কোরআন প্রত্যেকের ঘরে রাখতে হবে, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। কোরআন তাফসির সহ যে কোরআনের তর্জমা সহকারে আমরা কোরআন শরীফ ঘরের ভিতরে রাখবো, ঘরের ভিতরে রেখে নিজে পড়বো, আমার স্ত্রী পয় পরিজন যারা আছে তাদেরকে নিয়ে বলবো কোরআনে কি বলেছে, শোনো, সুরায় ফাতিহা পাঠ করবো, সুরায় ফাতিহার তর্জমা বলবো তাদেরকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার সাথে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ নামাজে দাঁড়িয়ে দিয়ে এই কালামকে তেলাওয়াত করে, সূরা ফাতিহাকে তেলাওয়াত করে, নামাজে যখন দাঁড়িয়ে যায় ফাতিহা তেলাওয়াত করার উদ্দেশ্যে, তখন আল্লাহ পাকের নবী বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম ভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝে কোনো পর্দা ছিল না, পর্দা ছাড়া দুই বন্ধু একত্রে কথা বলেছেন,
বলে বান্দা যখন দুনিয়ার ভিতর বসে এরকম ভাবে যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না জোরে বলে সুবহান বান্দা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিবেন সর্বপ্রথম এরকম ভাবে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু সমস্ত প্রশংসা সমস্ত জোরে বলেন সমস্ত আলহামদু শব্দটি অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য লিল্লাহ আল্লাহর জন্য তাই এখন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার ভিতরে কত মানুষের প্রশংসা করি ঠিক না কি বলেন কিন্তু একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহকে জোরে বলেন একমাত্র প্রশংসার যোগ্য কে যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করতেছেন যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছেন পড়াইতেছেন সব কিছু করার মালিক কে আর প্রশংসা করার মালিক কে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এই কথা উত্তর দিয়ে বলতেছেন ও আমার বান্দা তুমি যে আমার প্রশংসা করলা ওই আল্লাহ তাআলার পরিচয় কি জোরে বলেন সুবহানাল্লাহ তুমি যে আল্লাহর প্রশংসা করলা সে আল্লাহর পরিচয় কি পরিচয় বলো বলে সেই পরিচয়টা হলো লিল্লাহি রব্বিল আলামিন যিনি হলেন বিশ্ব প্রতিপালক জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বিশ্বের প্রতিপালকে জিনের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে ইনসানের মালিককে সমস্ত মাখলুকাতের মালিক হলো সুতরাং সে আল্লাহ তাআলার প্রশংসা কর যখন করা হয় আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু আমরা তো নামাজের ভিতরে আমাদের সূরা ফাতিহা তো 99% লোকেরই মুখস্থ আছে ঠিক না কি বলেন কিন্তু আমার মনে হয় 10% লোকে অর্থ জানে না ঠিক না কি বলেন অর্থ যদি জানে তখন তাহার ভালো লাগবে না খারাপ লাগবে জোরে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে কারণ হলো আপনার মুমিনদের আলামত হলো কয়েকটা তার ভিতরে এক নম্বর হলো কদ ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তার ভিতরে একটা গুণ হলো খুশু খুশু সাথে নামাজ দেয় খুশু খুশু বলতে কি খুশু খুশু বলতে হলো আল্লাহ তাআলাকে হাজের নাজের জেনে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি যা বলতেছি আমার আল্লাহ তা শুনতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবং আমি যা বলতেছি প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহ দিচ্ছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম হলো খুশি খুশি এই কথাটা অন্তরের ভিতর থাকলে এটার নাম হলো খুশি খুশি আর এই খুশু খুশু যাদের ভিতর থাকবে খুশু খুশুর সাথে যারা নামাজ আদায় করতে পারবে তাদের দিল তাদের মন আল্লাহ তাআলার দিকেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তাদের মন ওই চাকরির দিকে যাবে না তাদের মন দোকানের দিকে যাবে না তাদের মন অন্য কোনো জিনিসের দিকে যাবে না বলে তাদের মন থাকবে এই কোরআন তেলাওয়াতের উপরে এবং কোরআন তেলাওয়াতের অর্থের উপরে আর সাথে সাথে আল্লাহ তাআলার দিকে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মনের ভিতর যখন আসবে যে আমি পড়তেছি আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহ তাআলার জন্য রব্বিল আলামিন যিনি হলেন বিশ্ব প্রতিপালক জোরে বলে সুবহানাল্লাহ বলে এই কথা যখন অন্তরের ভিতর আসবে মনের ভিতর থাকবে তখন মনটা অন্য কোনো দিকে যাবে না তখন মনটা সম্পূর্ণ নামাজের দিকে থাকবে মনের ভিতর আসবে আমার আল্লাহ আমার কথাগুলি শুনতেছে আমার আল্লাহ আমার কথাগুলির জবাব দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য অর্থ বোঝার দরকার আছে কিনা জোরে বলেন অর্থ বোঝার দরকার আছে সবাই অর্থওয়ালা কোরআন শরীফ কিনবেন তো সবাই সবাই কিনতে পারবে না ইনশাআল্লাহ প্রত্যেকের ঘরের ভিতর রাখবেন এবং অর্থওয়ালা কোরআন শরীফ সামনে বসে পড়বেন এবং অর্থওয়ালা অর্থকে নিজের সন্তান স্ত্রী তাদেরকে বুঝাইয়ে দিবেন তাদের সামনে এটা পেশ করবেন যে আল্লাহ কোরআনের ভিতরে কথা বলেছেন এটার নাম হলো দর্সুল কোরআন কোরআনের দর্স ভাষার ভিতরে কোরআনের দর্স দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ যারা বাংলা পড়তে পারেন
আর এখন তো বাংলা নিজে না পড়তে পারলেও দেখা যায় প্রত্যেকের সন্তানদেরকে এরকম ভাবে এখন স্কুল মাদ্রাসায় পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিকই বলেন, এই জন্য যে পড়তে পারে তাকে দিয়ে পড়ান, নিজে শোনেন, শুনলে আমলে আসবে। আর এই এভাবে যদি আমরা না পড়ি না শুনি, আজকের আমরা এরকমভাবে মুসলমানদের মুখ থেকে এইরকমভাবে শিরিকি কথা বের হবে, ঠিকটা ঠিকই বলে। যেই শিরিকি কথাগুলি ভালো ভালো মানুষ আমরা যাদেরকে ভালো মনে করি, সে যদি ভালো না থাকে করার কিছু নাই, ভালো মনে করি তাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হচ্ছে যে মূর্তি টানাইলে ভাস্কর্য টানাইলে কি আর হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরের ভিতরে কোন জীবজন্তুর ছবি থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করবে, যেই এলাকার ভিতরে কোন জীবজন্তুর ছবি থাকবে, মূর্তি থাকবে, ভাস্কর্য থাকবে ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত প্রবেশ করবে, যেই শহরের ভিতরে মূর্তি থাকবে, ভাস্কর্য থাকবে সেই শহরের ভিতরে আল্লাহ তাআলার রহমত প্রবেশ করবে। আমাদের বলার দায়িত্ব আমরা বলতেছি, কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ঠিক না ঠিকই বলেন, ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব দিয়েছেন, এটা বলতে হবে, যদি না বলি কাল কিয়ামতের দিবসে জিহ্বা টেনে কেটে ফেলবে, বলবে যে হে ওলামায়ে কেরাম, তোমাদেরকে কোরআন শিখিয়েছিলাম, কোরআনের তাফসীর শিখিয়েছিলাম, তোমাদেরকে আমি এলেম দান করেছিলাম, সেই এলেম অনুসারে কতটুকু আমল করেছো, এলেম অনুসারে কতটুকু আমল করেছো মানুষের কাছে পৌঁছায়েছো কিনা। কারণ আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমার কাছে যা কিছু আছে মানুষের কাছে পৌঁছায় দাও, এটা হলো উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। কার দায়িত্ব? জোরে বলেন, জোরে বলেন, শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব, জোরে বলেন সবাই দায়িত্ব। আপনি যা জানেন আরেকজনকে পৌঁছান, আপনি যা জানেন, আপনি ওজুর মাসালা জানতেছে ওসুর ওজুর মাসাল একজন জানাই দেন যে এইভাবে ওজু করতে হয়, ঠিক না কি বলে, আপনার পাশে বসে একজন ওজু করতেছে দেখতেছেন ওজু হচ্ছে না, অর্ধ অর্ধ ওজু করতেছে, আপনার দায়িত্ব হলো তাকে বলে দেওয়া ভাই এভাবে ওজু করলে আপনার ওজু হবে না, আপনি আমার মতো ওজু করেন, দেখেন আমার ওজুটা কিভাবে কিভাবে আমি করতেছি, যদি মনে করেন সে লজ্জা পাবে তখন এই কৌশলে আপনি তাকে বলতে পারেন যে আপনি আমার ওজুটাকে দেখেন আমার ওজুটা হয় কি না, ঠিকটা ঠিকই বলেন, তখন আপনার ওজু দেখে সে শিখে ফেলবে যে না আমার তো ওজু হচ্ছে না, ঠিকটা ঠিকই বলেন। আবার কোনো ব্যক্তিকে যখন আপনি কোনো কিছু শিখাইতে যাবেন সে যাতে লজ্জা না পায়, আপনি বলবেন যে আমি একটু এই দোয়াটা পড়তেছি, যেমন দোয়ায় কুনুতটা আমি যদি এখন জিজ্ঞাসা করি অনেকে কিন্তু পারবে না, দোয়ায় কুনুত, দোয়ায় কুনুত কোন নামাজে লাগে, জোরে বলেন, পিতের নামাজে লাগে, কোন নামাজে লাগে, পিতের নামাজে লাগে, এই দোয়ায় কুনুত যদি জিজ্ঞাসা করা হয় অনেকে কিন্তু দোয়ায় কুনুতটা সহিভাবে বলতে পারবে না, কিন্তু এখানে এখানে নিয়ম হলো আপনি দোয়ায় কুনুতটা পড়েন, পরে পরে শোনান, পরে পরে আরেকজনকে শোনাবেন, শোনাইলে সে মনে করবে তারটা হচ্ছে কিনা, ভুল থাকলে সংশোধন করে নেবে, ঠিক না কি বলে, দুইবার তিনবার বলার পরে এরপরে আপনি বলবেন যে এখন আপনি একটু বলেন আপনি পারবেন কিনা, তখন তার কাছ থেকে শুনবে। এই জন্য বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহ রাসূল বলেন তোমার কাছে যা কিছু আছে তুমি মানুষের কাছে পৌঁছাও, আর এক ভাইয়ের কাছে পৌঁছায় দাও, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। এই জন্য শুধু ওলামায়ে কেরামদের দায়িত্ব নয়, আলেম করা যাদের ভিতরে দিনই এলেম আছে তারা হলো আলেম, ঠিক না কি বলেন, আপনারাও আলেম, আপনাদের ভিতরেও এরকম ভাবে দিনই এলেম, এই দিনই এলেম আছে, আছে কিনা কি বলেন, দিনের এলেম আছে কিনা, কোরআনের এলেম আছে কিনা, হাদিসের এলেম আছে কিনা, প্রত্যেকের ভিতরে আছে, সবাই আলেম, সুতরাং প্রত্যেকের দায়িত্ব হলো আর একজনের কাছে পৌঁছায় দেওয়া, বলা যে ভাই এভাবে আপনার চলতে হবে, ঠিক না কি বলেন। আজকে দেখেন এলাকার ভিতর যে কয়জন লোক মসজিদে এসেছেন, আমার মনে হয় সমস্ত লোক যদি এলাকার সমস্ত লোক যদি আসে তাহলে এইরকম দশটা মসজিদ লাগবে, ঠিক না কি বলেন, জোরে বলেন। আপনি যান রাস্তায় দেখবেন দোকানে বহুত লোক বসা আছে, চিপা চাপায় বহুত লোক বসা আছে, আছে কিনা কি বলেন, বাসায় বসে টিভি দেখতেছে বহুত লোক আছে, আছে কিনা, কেউ মোবাইল নিয়ে ফেসবুক দেখতেছে, আছে কিনা, কিন্তু আপনার আমার দায়িত্ব উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হলো এক ভাই আর এক ভাইকে দাওয়াত দিতে হবে, এটা আপনার আমার দায়িত্ব, ঠিক না ঠিকই বলেন। এজন্য আপনার আমার দাওয়াত দিতে হবে, আপনি যখন মসজিদে আসবেন বা
সর্বসমার জন্য যখনই সাক্ষাৎ হবে আপনি মনে করতেছে সে নামাজ পড়ে না, তাকে সালাম করবেন, মুসাবা করবেন, কুশল বিনিময় করবেন, তারপরে তাকে দাওয়াত দিবেন, ভাই আপনি কেন নামাজে আসেন না, আপনি নামাজে আসেন, মসজিদে আসেন। আপনার যদি কোনো কিছু অসম্পূর্ণ থাকে, নামাজের কোনো কিছু যদি আপনি না জানেন, আপনি বলেন আমি আপনাকে শিখাই দেবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ, কথা বলেন পারবো কিনা? সবাই দাওয়াত দেব, কমপক্ষে আগামী শুক্রবারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমপক্ষে পাঁচজন করে আমরা দাওয়াত দিয়া জুমার নামাজে নিয়ে আসবো, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তবে জুমার কথা বলছি, মনে করেন শুধু জুমাই নিয়ে আসবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, জুমার নামাজও সেই রকম ফরজ। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দাওয়াত দেবো, জুমার জন্য আমরা কি করব, দাওয়াত দেব। এই জন্য আমরা প্রত্যেকে দাওয়াতের কাজ যদি আমরা চালু করি, দেখা যাবে আমাদের আশেপাশে কোথাও কোনো ব্যানবাজি থাকবে না ইনশাআল্লাহ, ঠিক নাকি? এই জন্য প্রত্যেকে ন্যায় থাকতে হবে, আমার আশেপাশে আমার ভাইদের ভিতরে কেউ যাতে করে ব্যানমাজি না থাকে, ঠিক না কি বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো, সুতরাং তোমার শরীরের হাতে যদি কাঁটা ঢুকে তুমি মনে তুমি বুঝতে পারবে যে আমার হাতে কাঁটা ঢুকবে, আর ঢুকেছে যে আমি ব্যথা পাচ্ছি। সুতরাং কোন মুসলমান যদি জাহান্নামী হয় সেটা আপনার আমার দরদ থাকতে হবে, আমার কোনো ভাই জাহান্নামী হতে পারবে না, আমরা সকলেই একত্রে জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য প্রত্যেককে দাওয়াত দিতে হবে, প্রত্যেকে প্রত্যেককে দাওয়াত দেব ইনশাআল্লাহ, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করব, প্রত্যেক মহল্লা মহল্লা যখনই সাক্ষাৎ হবে তাদেরকে আমরা দাওয়াত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে কোরআন পড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআনের অর্থ বোঝা, এ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। Thank you.